2026 সালে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসাবে। আমরা নিয়েছি তার প্রস্তুতি। আমার বাবা প্রায়ই রবীন্দ্রনাথের এই কবিতাটা তিনি সবসময় উচ্চারণ করতেন। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই অগ্রে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি এখন মাঝে মাঝে ভাবি তিনি যে এই কথাটা উচ্চারণ করতেন কত সত্য কথা। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। আর আমি বড় সন্তান হিসেবে পাশে থেকে জেনেছি তার স্বপ্ন, কীভাবে তিনি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান, প্রায় আমাদের কাছে গল্প করতেন। আর তাই সব স্নেহ মায়া মমতা ত্যাগ করে ফিরে এসেছিলাম এমন একটা দেশে যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিল আমার বাবা, সেই আইন বন্ধ করে দিয়ে সমস্ত অপরাধীদের মুক্ত করে রাজনীতি করার সুযোগ দেয় জিয়াউর রহমান। 15 আগস্টের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি অর্ডিনেন্স দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে তাদের রাজনীতি করার সুযোগ বিভিন্ন দূতাবাসে তার চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়। আমি সেই একটি জায়গায় ফিরে আসি শুধু একটা চিন্তা থেকেই, যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে, মানুষকে সুখী সমৃদ্ধ জীবন উপহার দিতে হবে। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। ঠিক সেই সময় আমরা পেলাম সুখবর, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুযোগ পেয়েছে। 2026 সালে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসাবে। আমরা নিয়েছি তার প্রস্তুতি। পাশাপাশি 2008-এ নির্বাচনী ইস্তাহারে যে ঘোষণা দিয়েছিলাম দিল বদল সনদ, আজ প্রকৃতভাবেই আমরা দিন বদল করেছি। আজকে আমাদের লক্ষ্য 2041 সালের বাংলাদেশকে করবো আমরা স্মার্ট বাংলাদেশ।